সরকারের বেঁধে দেয়া দামে বাজারে মিলছে না আলু। বাজার ভেদে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে, তবে গেল কয়েকদিন থেকে 25 টাকা দরে খোলা বাজারে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। প্রয়োজনের তুলনায় টিসিবি সেবা অপ্রতুল মনে করেন ভোক্তারা। বাজারে চাপ সৃষ্টি করতে চাইলে ট্রাকের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ভোক্তারা। দাম কমেনি পেঁয়াজেও, সবজির বাজার চড়া এখনো, শীতের সবজি না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলে মনে করেন বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, বাজারে পণ্য সরবরাহ ও দাম সম্পর্কে আমাদের জানান। সিনথিয়া, একটি চমৎকার প্রশ্ন করেছেন আপনি, পণ্যের সরবরাহ কেমন, এটি আসলে আজকের মূল আলোচ্য বিষয়। আলুর বাজারে পণ্যের সরবরাহ এই মুহূর্তে খুবই কম, যদিও সরকার বলছেন যে পর্যাপ্ত আলু কিন্তু মজুদ রয়েছে, তবে দামের হেরফের বা দামের তারতম্যের কারণে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু এই বাজারে আলু আনছেন না। অর্থাৎ সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছেন সেই দামে ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে কোল্ড স্টোরেজ থেকে সেই দামে কিন্তু আলু তারা আনতে পারছেন না, অর্থাৎ কোল্ড স্টোরেজে তাদের বেশি দামে আলু কিনতে হচ্ছে, আর সে কারণে যখন তারা পাইকারি বাজারে 35 টাকা দরে আলু বিক্রি করতে যাবেন তখন কিন্তু তাদের একটি লোকসানের মুখে পড়তে হবে, আর সে কারণেই কোল্ড স্টোরেজ থেকে আলু তারা আনছেন না। এজন্য ব্যবসায়ীরা মনে করছেন যে এই আলুর বাজার নিয়ন্ত্রণ করতে হলে মনিটরিং টিমকে, গণমাধ্যমকে খেয়াল রাখতে হবে কোল্ড স্টোরেজের দিকে, অর্থাৎ যেখান থেকে আলুটি সাপ্লাই হচ্ছে সেই জায়গাটা যদি দামের, নির্ধারিত দামের নিশ্চয়তা প্রদান করা যায় তাহলে কিন্তু খুচরা বাজারে এসে বা পাইকারি বাজারে এসে যে দামটি নির্ধারণ করা হয়েছে সেই দামে বিক্রি করলেই তাদের ব্যবসায় কোনো ক্ষতি হবে না। কিন্তু এখন তারা বলছেন যে যেহেতু কোল্ড স্টোরেজ থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে, সেহেতু পাইকারি পর্যায়ে এসে বা খুচরা পর্যায়ে এসে যখন তারা বিক্রি করবে তখন তাদের একটি লোকসানের মুখে পড়তে হবে। পাশাপাশি অন্য অন্য পণ্যের ক্ষেত্রে যদি আমরা বলি, পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখছি প্রচুর সরবরাহ রয়েছে, ইতিমধ্যে শীতের সবজিও বাজারে আসতে শুরু করেছে, কাঁচামরিচের মূল্য কমতির দিকে রয়েছে। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে আজকের বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন।